শীত আসা মানেই পা ফাটা, শীত আসা মানেই পা ফাটা। এটা কিভাবে এটা দূর করা যায়, এটা কিভাবে খুব সহজে এক থেকে দুই দিনের ভিতর এটা রিমুভ করা যায়, এটা আমি দুটো উপায়ে বলবো। একটা হচ্ছে ক্রিমের দ্বারাই, আর একটা হচ্ছে ঘরোয়া উপায়ে আমি তোমাদের খুব ভালোভাবে সলিউশন দিব এবং দুই থেকে তিন দিনের ভিতর তোমাদের একেবারেই রিমুভ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আছো। আমি আজকে রিভিউ দিব কিউট ক্র্যাক ক্রিম। এই ক্রিমটা কেমন, এই ক্রিমটা কেমনভাবে ইউজ করতে হবে, এটা মানে এর আগে ইউজ করার আগে কী কী পন্থা অবলম্বন করতে হবে, কী মানে কী কী উপায়ে এটা ব্যবহার করলে খুবই আমরা ভালো উপকার পাবো, এক থেকে দুই দিনের ভিতর এটা কাজ করবে। আর একটা তোমাদের বলবো, যেটা হলো ঘরোয়া উপায়ে ক্রিম একটা রেমিডি আমি তোমাদের বানিয়ে দেখাবো। এই দুটো তুমি এটাও ইউজ করতে পারো, আবার ওই ঘরোয়া উপায়ে ওইটা রিমুভ ইউজ করতে পারো, যেটা তোমাদের ভালো মনে হয় সেটা তোমরা এটা ইউজ করো। আমি প্রথমেই বলবো এই কিউট ক্র্যাক ক্রিমটা কীভাবে তোমরা ইউজ করবে, ঠিক আছে? এটা এই ক্রিমটা ইউজ করার আগে কী কী কাজ করতে হবে সে সম্পর্কে আমি ফুল এ টু জেড এই ভিডিওতেই বলবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকে, অ্যান্ড সম্পূর্ণ ভিডিওটা দেখার আগে অবশ্যই তোমার এই ছোট ভাইকে সাবস্ক্রাইব করে বাসা থাকো, সাথে নোটিফিকেশন অন করে রাখো, যাতে তুমি এর থেকে আরও ভালো কিছু দেখতে পাও। এছাড়া তুমি আমাকে যদি ফেসবুক পেজে, লিঙ্কডিনে, ফেসবুক গ্রুপে ফলো করতে পারো, সেই জায়গায় আমি ছোটো ছোটো টিপস দেওয়ার চেষ্টা করি, অবশ্যই তুমি সেখানে আমাকে নক করতে পারো, সব কিছু বুঝতে পারো। চলো তাহলে আমি বলে দিই এটা ব্যবহার করার আগে কি করতে হবে সেটা আমি তোমাদের বলে দিই। এটা ব্যবহার করার আগে অবশ্যই খাবার সোডা অথবা লেবুর রস আর একটু লবণ, খাবার সোডা, লেবুর রস আর একটু লবণ ভালোভাবে মিক্স করে, ভালোভাবে মিক্স করে তোমাদের পায়ে যে জায়গা ফেটে গেছে, গোড়ালি ফেটে গেছে, রক্ত বের হয়ে গেছে, একেবারে চিটচির হয়ে গেছে, সেই জায়গা ভালো করে একটা বিরাশ দিয়ে, ভালো করে একটা সুন্দর করে একটা বিরাশ দিয়ে ভালো করে এরকম ঘষে 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 ময়লাগুলো রিমুভ করে দিবে। এতে করে হবে কি, তোমাদের পাটা দেখা যাচ্ছে খুব দ্রুত বেগে কাজ করবে, আর এই ক্রিমটা লাগানোর সাথে সাথেই কাজ করবে। মানে একেবারে যাদের মানে ঘা হয়ে গেছে কোনো কিছুতেই সারে না, তারা দেখা যাচ্ছে একটু গরম পানি করে তারপর এই ক্রিমটা নিতে পারো, ঠিক আছে? এই ক্রিমটা ডায়াবেটিস যাদের আছে তারাও এই ক্রিমটা নিতে পারে, খুবই ভালো ফলাফল পাবে। যাদের ডায়াবেটিস হয়ে গেছে তারা এই ক্রিমটা নিলে এক থেকে দুই দিনের ভিতর খুবই একটা ভালো ফলাফল তোমরা পেয়ে যাবে। দেখো ক্রিমটার ভিতরটা এরকম থাকবে, দেখো ক্রিমটা আছে এরকম, এরকম ভিতরটা এরকম থাকবে, এরকম টাইপের থাকবে, খুবই সুন্দর এরকম টাইপের থাকবে ক্রিমটা, ঠিক আছে? এটা লাগানোর সাথে সাথেই তুমি বুঝতে পারবা তোমাদের পাটা কত নরম হয়েছে, কত সফট হয়েছে, কত মসৃণ হচ্ছে। আর একটা কথা বলে রাখি, এই ক্রিমটার দাম অনলি মানে 50 টাকা নিবে, অনলি 50 টাকা নিয়ে তুমি দেখা যাচ্ছে এক মানে 50 টাকার ভিতর তুমি এক মাস এটা ইউজ করতে পারো, এক মাসের ভিতর তোমাদের পায়ের সমস্যা একেবারেই বিলীন হয়ে যাবে, ঠিক আছে? আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? একা এক থেকে দুই দিনের ভিতরেই তুমি বুঝতে পারবা তোমাদের স্কিনে কতটা কার্যকারী হচ্ছে, কতটা ভালো, কতটা হেল্পফুল এই ক্রিমটা। সত্যি কম দামের ভিতর খুবই ভালো একটা মানে ক্রিম, তোমরা চাইলে এটা ইউজ করে দেখতে পারো। আমি 100% শিওর দিয়ে বলছি এই ক্রিমটা খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, তোমরা চাইলে এটা ইউজ করে দেখতে পারো। এবার আমি বলবো তোমাদের ঘরোয়া উপায়ে কীভাবে একটা রেমিডি তোমরা বানিয়ে দেখ মানে নিতে পারো, যাদের ঘরোয়া উপায়ে দেখা যাচ্ছে বানাতে পছন্দ করে জিনিস তাদের জন্যই আমি এই টিপসটা শেয়ার করবো। তোমরা এই টিপসটা অবলম্বন করলেও খুবই ভালো উপকার পাবা এবং দুই এক থেকে দুই দিনের ভিতর ভালো কাজ করবে। চলো তাহলে দেখে দিই ঘরোয়া উপায়ে কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেটা আমি তোমাদের দেখে দিই। তুমি লাগবে একটু নারকেল তেল, 1 চা চামচ নারকেল তেল, যেটা তোমার এক মাস এটা তুমি বানিয়ে রাখতে পারো, এক মাস একটা কৌটায় ভালো করে সুন্দর করে একটা মাস তুমি এটা বানিয়ে রাখতে পারো। আমি যেটা এই কয়টা রেমিডি বানাতে 5টা জিনিস লাগবে, প্রথমেই 1 চামচ আমি নারকেল তেল নিব, তারপর নিব আমি একটু 1 চা চামচ গ্লিসারিন, 1 চা চামচ গ্লিসারিন, তারপর নিব 1 চা চামচ ক্যাস্টর অয়েল, 1 চা চামচ ক্যাস্টর অয়েল, তারপর নিব 1 চা চামচ অ্যালোভেরার রস, ঠিক আছে? আর তারপর নিব সব থেকে যেটা ভ্যাসলিন, ভ্যাসলিন স্কিনের জন্য কতটা হেল্পফুল, কতটা এটা লাগানোর সাথে যে ইউজ করে সেটা জানে কতটা মানে এই শীতে ভ্যাসলিন কতটা কার্যকরী, এটা স্কিনকে খুবই সুন্দর করে, মসৃণ করে, সফট করে এবং সুন্দর করে, ঠিক আছে? এটা নিব 1 চা চামচ, ঠিক আছে? এটা নিব 1 চা চামচ। এই 5টা জিনিস ভালো করে একটা সুন্দর করে কৌটায় রাখতে হবে, ভালো করে মিক্স করে তুমি এক মাসের জন্য একটা রেমেডি বানিয়ে রাখতে পারো। তুমি ভালো করে আক্রান্ত স্থান ভালো করে পরিষ্কার করে তারপরে লাগিয়ে রাখবা, দেখবা
আমি 2 থেকে 3 দিনের ভিতরে তোমাদের আক্রান্ত স্থান কতটা মসৃণ হয়েছে, কতটা তেল তেলে হয়েছে, কতটা সৌন্দর্য দেখা যাচ্ছে। সত্যি বলছি খুব ভালো একটা জিনিস, তোমরা চাইলে এটা অ্যাপ্লাই করে দেখতে পারো, তোমরা আজই এটা ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? এই দুটো পন্থা যে কোনো একটা পন্থা অবলম্বন করে দেখবা, সত্যি আমার প্রতি তোমাদের বিশ্বাস বেড়ে যাবে। সো ভিউয়ার্স বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা একটু হলেও উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার এই ছোট ভাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নোটিফিকেশন অন করে রাখো, যাতে তুমি এর থেকে আরও ভালো কিছু দেখতে পাও।